লেবু শরবত আমরা মালিগাঁও থেকে আদাবাড়ি পর্যন্ত আসলাম, তো বৃষ্টি অল্প কমে ছিল, বৃষ্টিটা আরো জোরে নামছে, মানে আরো আগে কি ছিল চিত্রা রেস্টুরেন্টে মানে মালিগাঁও, তো ভালো একটা এই অরেঞ্জ কালার মাছটা দেখা, এটা বড় মাছ অনেকটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আছি এখন মালিগাঁও, তো একটা বার্থডে পার্টিতে যাব আমার, আমি ক্যাম্পে করে আসলাম রেডি হয়ে, তো হাজবেন্ড গিফটটা কিনে নিলাম, তো ও গেছে হেলমেটটা ফেলে আসছে, তো হেলমেটটা আনতে গেছে, আর এইদিকে দেখো জ্যাম কত মালিগাঁও, বৃষ্টিটা হচ্ছে এদিকে অনেকটাই জ্যাম। তো আমি চলে এসেছি, মানে আমরা চলে এসেছি তোমার চিত্রা রেস্টুরেন্টে মানে মালিগাঁও, তো ভালো একটা রেস্টুরেন্ট, তো আমি ফার্স্ট আসলাম। তুই যে বার্থডে গার্ল, বার্থডে গার্ল সাথে আছে, হ্যাপি বার্থডে, তো আজকের বার্থডে পার্টি আজকে আছে এখানে, তো তার জন্য আসলাম। তো আর এইদিকে দেখতে পাচ্ছ ওই যে এখন আমি মাছ করছি, দাঁড়াও তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি, কি সুন্দর। হ্যাঁ অরেঞ্জ কালার মাছটা দেখা, এটা বড় মাছ অনেকটা, আমি কিন্তু মাছ চিনি না। এটা দিয়ে অক্সিজেন আসতেছে না, আটকে গেছে এটা। তো আমি রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, দাঁড়াও, ভালো লাগছে এখানে এসে, ফার্স্ট আসলাম, বিহেভিয়ার খুব ভালো। আর আমার হাজবেন্ড আর গেছে তাপস গেছে তোমার একটু বাইরে, किसकी तो पंख लेकी उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चल हाय रे, उम्र का ये ताना मारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा कैमन बोका मुंटारी। তখন তোমার ভিডিও দিছিলাম, তা আগেরবার যাইছিলাম তোমার ভিডিও করে দিছিলাম, এখান থেকে করে দিছিলাম, ওইটার থেকে ভিউজ আসছিল অনেক। এটা গোল্ডেন ফিশ ভাই, এই 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 গোল্ডেন ফিশ, যে ওই ছোটটা পিছনে পিছনে গোল্ড কালার না, আমি ভাই বাবলু আনছিল, বাবলু নিয়ে এসেছিল, কি না তন্দুরি রুটি আটা দিব, কাশ্মীরি কলা দুটো দিব, আর তোমরা যেটা খেতে পারো লেবু শরবত, তাও নিজে খাওয়া দারুণ হয়েছে।
birthday to you. Happy birthday, dear. চলে যাচ্ছি, তো এখন বাজে 9:30। তো এই মালিগাঁও রাস্তাঘাট অনেকটাই জ্যাম থাকা হয়েছে, তো এখন বাইক চলে যাচ্ছি। ভালো লাগলো দিনটা। গীতাঞ্জলি রাত্রেবেলায় দিকে হাঁটছি। তো ডেলি মানে ডেলি তো যাইনি, তো কদিন আগে অফিসে লাঞ্চ দিতে গেলাম, তো এদিকে গেলাম, যাই তো আজকে রাত্রে যাচ্ছি। আমরা এখন আছি মালিগাঁও কামাখ্যা স্টেশন। তো এইদিকে রেল গেট পড়েছে, ওই যে ওই দিকটা, আর রেল যাচ্ছে, এটা মালের ট্রেন। তো এই যে গাড়ি, অনেকদিন পরে গাড়ি ঠিক করেছে, তো এখন হাঁটতে একটু ভালো হয়েছে সবার আশীর্বাদে। তো এই যে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর কামাখ্যা স্টেশন এটা। আমাকে হেলমেটটা পরিয়ে দিল, আমি তো যাই হোক, এখন বাড়ি যাই। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। হ্যালো বন্ধুগণ, বার্থডে পার্টি ছিল একজন, ভালো বার্থডে পার্টি খেয়েছিলাম। তো এখন বাড়ি যাব, তো যাই, টাটা, গুড নাইট সকলকে, গুড নাইট। তো আমরা বাড়ি যাব, আর এই গাড়িটা স্টার্ট দিলে আর ঝক ঝক করে বৃষ্টি নামছে, এই যে বৃষ্টি পড়ছে। তো এখানে একটু দাঁড়িয়েছি, চালটাও ভালো মতো নেই, এখন আমরা ভিজে যাব। ওই যে বৃষ্টি পড়ছে, এই যে আমাদের গাড়ি, এই যে গাড়িটা ভিজে গেল। বাড়িতে পৌঁছাতেও পারলাম না, বৃষ্টিটা এসে পড়লো। আদা বাড়ি পর্যন্ত আসলাম, তো বৃষ্টি অল্প কমেছিল, তো আসলাম। আবার এত জোরে বৃষ্টি দিয়েছে, ওই দেখো কত বৃষ্টি হচ্ছে। আর তো আমরা এখন আদা বাড়ি সোনালি এদিকে এখন দোকানের সঙ্গে দাঁড়িয়ে আছি। ভীষণ বৃষ্টি পড়ছে, এখন গেলে একদম ভিজে যাব, শরীরটা একদম খারাপ হয়ে যাবে। দেখো কত বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের গাড়িটা, এই যে ওই যে গাড়িটা আমাদের, ভিজে একদম শেষ। এটা হচ্ছে পাণ্ডু পোর্ট, মানে আদাবাড়ি। ওই যে এটা আদাবাড়ি চিনালি, এটা আদাবাড়ি চিনালি বলে এই জায়গাটা। অনেক বৃষ্টি পড়ছে, এখন 9:30 বেশি বাজে। কখন থেকে বৃষ্টি হচ্ছে এখনও থামছে না, 9:30 থেকে এদিকে এসেছে, এখন 9:45 বেশি বাজে, তো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ধরে যাচ্ছে এখন অপেক্ষা করুন, সময় ভিজে যাবে। কয়টা বাজে? 9:45।
বৃষ্টিটা আরো জোরে নামছে, মানে আরো আগে কি ছিল তার থেকে আরো বেশি জোরে নামলো। বাপরে বৃষ্টির শব্দটা পাচ্ছই, ইস রাম, আমরা বাড়িতে যাবো কি করে? কি করে আজকে বাড়ি যায়? 10টা বাজে, এখন বৃষ্টিটা আরো জোরে নামলো, তো এখন আমরা তখন কি নামছিলো তখন থেকে আরো বেশি জোরে নামছে। তো এই পরে নিয়েছি হেলমেটটা, পরে আর কত টাইম থাকবো? ভীষণ জোরে, মানে এত জোরে বৃষ্টি নামলো, একদম আমরা ফেসে গেলাম। হেলমেটটা পরে থাকলে আরো চিল্লাচ্ছে, মেঘ ডাকছে। মেঘের গর্জন, মানে মেঘের ডাক নেই, মেঘের মানে আলো। Subscribe now and press the bell icon.